हस्त हईते लईते पूजा तिरस्कार करे फिरिए दिए निर्विघ्न चित्ते बोले गिएछिले जतदिन ना आमार हस्त हईते पुष्पांजलि पाबी आमार पिछने छायार मतो घुरबी शुने जाक आमि ओ दर्पधारी चंद्रधर चाँदेर कण्ठे थाकिते प्राण कखनो तोके देवी बोले करिब ना स्वीकार देवशिल्पी विश्वकर्मा के एखाने पाठिए दे नमस्कार महाराज जय शिव शक्ति विश्वकर्मा बोलुन महाराज কেন ডেকেছি জানো কেন ডেকেছি আমার প্রাণাধিক পুত্র লক্ষ্মীকে বিবাহ দেব তাই ওই সাতালি পর্বতে নিষিদ্ধ লৌহের বাসরঘর নির্মাণ করতে হইবে মহারাজ একই কথা বলছেন মহারাজ ওই হেতাল এবং সাতালি পর্বত অত উঁচু সিংহে আমরা কেমন ভাবে বাসরঘর নির্মাণ করব তুমি বলতে পারো মহারাজ কেন বিশ্বকর্মা মহারাজ লৌহ আমরা কেমন ভাবে পৌঁছাবো সেখানে বিশ্বকর্মা हनुमान के दिए सही हेताल बने आमी सहस्र मन लौह पाठिए देव बेश महाराज ताहले एबार बोलू कत बंद बासर घर अरे केमन भावे बासर घर निर्माण करते हो 17 बंद घर निर्माण करिबे अरे एमन भावे बासर घर निर्माण करिबे पिपीलिका प्रवेश कथा दूर दूरेर कथा सही बासर माझारे एक बिंदु वायु जाते प्रवेश करते ना पारे बेश महाराज ताहले आमी एखन आसछि आरो शोनो विश्वकर्मा বাসর সম্মুখে আমার আরাধ্য দেবতা হরগৌরীর চিত্র অঙ্কিত করবে বাসর মাঝারে লক্ষ্মী নারায়ণের চিত্র অঙ্কিত করবে বাসরের চারিধারে 33 কোটি দেব দেবীর নাম অঙ্কিত করবে কার নাম অঙ্কিত করবে না জানো কার নাম মহারাজ সেই পাতাল বাসিনী মনসার নাম আপনার কথা মতো আমি অমনি ভাবে বাসর ঘর নির্মাণ করব আসি মহারাজ নমস্কার জয় শিব শম্ভু মহারাজের কথা মতো আমাকে যেতে হবে হেতালে বনা সাহতালি পর্বতে লৌহির বাস ঘর নির্মাণ করতে হইবে কিন্তু আমি একা কেমনে যাই নানা আছে পুত্র 42 কর্মকার তাকে নিয়ে চলে যাব ওই হেতালে বনা সাহতালি পর্বতে কিন্তু আমার পুত্র 42 কর্মকার সে কোথা গেল নানা এখনি আমি তাকে ডেকে দেখতে চাই 42 কর্মা বাবা আমাকে ডাকছো বাবা হ্যাঁ বাবা কেন বাবা কেন ডাকছি জানো কেন বাবা আমাদের যে একটা বড় কাজ পড়েছে বাবা এমন কি বল কাজ পড়ে গেছে বাবা শোনো পুত্র মহারাজের পুত্রের বিবাহ তাই আমাদের যেতে হবে হেতালে বনা সাঁওতালি পর্বতে লোহির বাসর ঘর নির্মাণ করতে বাবা একটা কথা বলবো বাবা বলো পুত্র সারাটি জীবনই তো তুমি পরের ছেলের বাসর ঘর নির্মাণ করে এলে তোমার এই গুণমান পুত্রের কথা ভেবেছো কি বাবা 42 শর্মা একই কথা বলছো তুমি তুমি এখন ছোট আছো বাবা আমি এখন ছোট আছি তাহলে আমি তোমার সঙ্গে যাব না সাতালি পর্বতে লোহ বাসর ঘর নির্মাণ করতে আমি ফিরে যাচ্ছি বাবা 42 কর্মা শোনো পুত্র তুমি যখন একান্ত কোনো কথাই শুনবে না আমার তাহলে ওই মহারাজের পুত্রের বিবাহের যে বাসর ঘর নির্মাণ করা হবে হ্যাঁ বাবা মহারাজ যা পাওনা গন্ডা দেবে নিয়ে এসে তোমাকে আমি বিবাহ দেব কেমন কথা দিলে বাবা কথা দিলাম আমি তাহলে আর বিলম্ব নয় যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে যাব সাঁওতালি পর্ব তাই চল এসো পুত্র পুত্র আর যেতে হবে না এটি হলো সাঁওতালি পর্ব আর এখানে আমাদের বাসর ঘর নির্মাণ করতে হবে বাবা
এই ফাঁকা নির্জন জায়গা এটাই হলো সাঁওতালি পর্ব। হ্যাঁ বাবা, এখানে তুমি আমি নির্মাণ করিব লৌহ বাসর ঘর বাবা। হ্যাঁ বুঝছো, এই আমার পক্ষে অসম্ভব, আমি চলে যাচ্ছি বাবা। ও বড় দাই ঘটালো সৌদাগর, বড় দাই ঘটালো সৌদাগর, কেমন বাঁধি বলো হার বাসর ঘর। ও চলে যাচ্ছি তারাও পুত্র, দাই ঘটালো সৌদাগর, কেমন বাঁধি বলো হার বাসর ঘর। পাঠালেন দাঁড়ি বিপদ ঘটালেন ভারি, লোহার বাসর বাঁধতে এসে জীবনে মরি। বাবা আমি চলে যাচ্ছি তারাও পুত্র, বিপদ ঘটালেন ভারি, লোহার বাসর বাঁধতে এসে জীবনে মরি। বড় দাই ঘটালো সৌদাগর, বড় দাই ঘটালো সৌদাগর, কেমন বাঁধিব লোহার বাসরে ঘর। পুত্র তুমি এতই চিন্তা করছো, আমার যে ভীষণ ভয় করছে গো বাবা। ভয়ের কোনো কারণ নেই বাবা, আমি তো আছি। তাহলে পুত্র, আচ্ছা বলো তো, বিয়ে করতে কি লাগে? বিয়ে করতে গেলে লাগে করি, আর ঘর বাঁধতে বাবা? ঘর বাঁধতে গেলে লাগে দড়ি। বেশ, তাহলে তুমি ফিতেটা এনেছো তো? বাবা একটা কথা বলবো? বলো। আমি ফিতেটা আনতে ভুলে গেছি, আমার এই গলার অন্যটা তুমি মেপে নাও বাবা। বেশ ঠিক আছে দাও। দশে ধরো বাবা। আচ্ছা পুত্র, এবার তুমি বলো, দশ আর সাথে কত বন্ধ ঘর? বাবা এ তো সরল হিসাব বাবা, দশে আর সাথে সাতচল্লিশ বাবা। বিয়াল্লিশ কর্মা, তুমি বিশ্বকর্মা পুত্র হয়ে বাবা এমন ভুলু ভালো হিসাব করছো, ভালো করে হিসাব করে বলো। বেশ বাবা, এটা হয়নি বাবা। না হয়নি, দশে আর সাথে নুনো কত রে নুনো বাবা? মনে পড়ে গেছে বাবা, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। দশে আর সাথে সতেরো বাবা। হ্যাঁ বাবা, দশ আর সাথে সতেরো, এই সতেরো বন্ধ ঘর আমাদেরই নির্মাণ করতে হবে। হ্যাঁ বাবা, তাই বলছি পুত্র তুমি উপরে ওঠো, আর আমি নিচে থেকে মালপত্র তোমাকে সাহায্য করি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি বাবা? কেন, উপর থেকে পড়ে যদি পাটা ভাঙে যায় আমার? হ্যাঁ বাবা, কোনো মেয়ে আমাকে আর বিয়ে করবে বাবা? আমি উঠতে পারবো না। চিন্তা করো, ছেলে যদি উপরে থেকে পড়ে পাটা ভেঙে যায়, কোনো মেয়ে বিবাহ করবে কিনা সেই চিন্তা করছে। আচ্ছা পুত্র, আমার তো বয়স হয়েছে। হ্যাঁ বাবা, আমি যদি উপর থেকে পড়ে মারা যাই, তোমার মায়ের উপরে কি হবে? বলিও বাবা, মায়ের তো বয়স হয়ে গেছে। হ্যাঁ বাবা, মা না হয় বিধবা হবে বাবা। বুঝতে পেরেছি বাবা, এই যুগের সন্তানদের মা বাবার উপরে কোনো চিন্তা নেই। আমি উঠতে পারবো। বেশ, আমি উপরে উঠছি, তুমি নিচে থেকে মালপত্র সাজাও। ওঠো বাবা। তাহলে পুত্র শুরু করি। করো বাবা। আরে বাসরে গড়ে, বাসর গড়ে বিশ্বকর্ম কারে গো, বাসর গড়ে, বাসর গড়ে বিশ্বকর্ম কারে গো, বাসর গড়ে, বাসর গড়ে। সবই দেবতার নাম লিখিল বাদে লো মন সাগো, সবই দেবতার নাম লিখিল বাদে লো মন সাগো। বাসর সম্মুখে আছে শিব দুর্গার মূর্তি গো, বাসর গড়ে, বাসর গড়ে বিচার করে মাথা ঘুরি গো, বাসর গড়ে, বাসর গড়ে। দেখো তো বাবা, শিব দুর্গার চিত্র অঙ্গন কেমন হয়েছে বাবা? বেশ বাবা, আমি এখনই দেখছি। একই পুত্র, তুমি এত সুন্দর অঙ্কন করিয়াছ। পুত্র এই অঙ্কনে দেখি আমার আজ তোমার চতুর্গুণ অর্থ দেব। তাই বলছি পুত্র, এই মুহূর্তে আমার সঙ্গে চলে এসো, এসে দরজা দিয়ে ফিরে যাব মহারাজের রাজভবন। বাবা
আমি এই বাসরের দরজা দিয়ে দিলাম। তাই তো দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে নিষিদ্ধ লৌহের বাসর। একে বিশ্বকর্মা মহারাজ, বাসর ঘর কেমন নির্মাণ করেছো? মহারাজ হইয়া আছে অতি সুন্দর, এমন ভাবে বাসর ঘর নির্মাণ করিয়াছি বাসরের মধ্যে কোন বায়ু বা পিপীলিকা প্রবেশ করতে পারবে। বিশ্বকর্মা লোক মুখে শুনেছি হর গৌরীর চিত্র দিব সুন্দর হয়েছে, কি অঙ্কন করেছে? আমার পুত্র ৪২ কর্ম খান। মহারাজ ৪২ কর্ম আমার কাছে এসো, আমার এই কণ্ঠের মালা আমি তোমাকে দান করলাম। বিশ্বকর্মা বলুন মহারাজ, দাও বাসরের চাবি আমার হস্তে তুলে দাও। ৪২ কর্ম বলে বাবা চাবিটা মহারাজকে দিয়ে দাও। এই নিন মহারাজ। আচ্ছা বিশ্বকর্মা মহারাজ বলো তো, আসার সময় তোমরা কোন রাস্তা দিয়ে এসেছিলে? কেন মহারাজ, আমরা আসার সময় ওই বাঁকা রাস্তা দিয়ে ঘুরে এসেছি। ওই সীমাথানিতে যে বাঁকা বাবলা গাছতলা আছে ওই রাস্তা দিয়ে এসেছি। হ্যাঁ মহারাজ, যাওয়ার সময় তোমরা ওই রাস্তা দিয়ে যাবে না। কেন মহারাজ? কারণ ওই বাঁকা বাবলা গাছে একটা বেদনী থাকে, তাই যাওয়ার সময় তোমরা অন্য রাস্তা দিয়ে যাবে। বেশ মহারাজ, আপনার কথা মতো আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব। হ্যাঁ মহারাজ। আসি মহারাজ, নমস্কার। জয় শিবশম্ভু।